বন্ধুরা, এখন আপনি স্ক্রিনে যে ঘটনাগুলো দেখলেন এগুলো জঙ্গলে হরহামেশাই ঘটে থাকে, আর এই ঘটনাগুলো জঙ্গলের মধ্যে খুবই স্বাভাবিক বিষয়। আর বলতে গেলে জঙ্গলের নিয়মই হচ্ছে একটি প্রাণী আরেকটি প্রাণীর শিকার করেই বেঁচে থাকে। আর যদি মানুষরা জঙ্গলের মধ্যে হস্তক্ষেপ না করে তাহলে প্রকৃতি নিজে থেকেই জঙ্গলের ভারসাম্য বজায় রাখে। আর সিংহের এইরকম শোচনীয় অবস্থা অন্য প্রাণীদের সাথে লড়াই করতে গিয়েই হয়ে থাকে। যেমন আপনি এই সিংহটিকে একবার দেখুন, এই সিংহটির পক্ষে আর ভবিষ্যতে কখনোই শিকার করা সম্ভব নয়, তাই এই সিংহটি কোনো এক সময় না খেতে পেরে ক্ষুধার জ্বালায় মারা যাবে। মৃত্যুর স্বাদ তো সব প্রাণীকেই কখনো না কখনো ভোগ করতে হবে, সকল প্রাণীরই মৃত্যু অবধারিত। আর বনের রাজা সিংহের ক্ষেত্রেও ব্যাপারটি ঠিক একই রকম। যেমন এখন এই সিংহটিকে দেখুন, এই সিংহটিকে দেখে মনে হচ্ছে সিংহটি কোনো বড় মহিষের সাথে লড়াই করতে গিয়ে বাজেভাবে আহত হয়ে গিয়েছে। হয়তো মহিষটির শিং সিংহটির পেটের ভিতরে ঢুকে গিয়েছিল, যার কারণে সিংহটির পেটের ভিতরের অংশ বাহিরে বের হয়ে এসেছে। আবার এখানে যেমন দেখা যাচ্ছে, এই সিংহটি নদী পার হওয়ার চেষ্টা করছিল, আর সেই সময় পাশে থাকা একটি কুমির সিংহটিকে দেখে ফেলে, আর তখন কুমিরটি দ্রুত এসে সিংহটির উপর আক্রমণ করে দেয়। যদিও এখানে সিংহটি কোনো মতে সেই কুমিরের হাত থেকে বেঁচে ফিরেছিল। এবার এই সিংহটিকে দেখুন, এই সিংহটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বার কামড় খেয়েছে। আর এটা তো আমরা সকলেই জানি যে ব্ল্যাক মাম্বা সাপরা কতটা বিষাক্ত হয়ে থাকে, যার কারণে এই সিংহটি যন্ত্রণায় ছটফট করছে, আর এর কিছুক্ষণের মধ্যেই সিংহটি মারা যায়। এটা তো আপনারা সকলেই জানেন যে আফ্রিকান মহিষরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীগুলোর মধ্যে একটি, আর আফ্রিকার জঙ্গলে এই মহিষদের সাথে সিংহের লড়াই প্রতিনিয়ত হতেই থাকে। সিংহরা বেশিরভাগ সময় দলবদ্ধ হয়ে এই মহিষদের শিকার করে থাকে, কিন্তু যখন একা একটি সিংহ এই মহিষদের দলে পড়ে যায় তখন কি হয়, যেমনটা আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। যেমন এই সিংহটি একা এই মহিষদের দলে ফেঁসে গিয়েছে, আর এরপর এই সিংহটির কি অবস্থা হয়েছে তা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। মহিষগুলো মিলে এই সিংহটিকে খুবই বাজেভাবে আহত করে, আর এক পর্যায়ে সিংহটি মারা যায়। আবার যেমন এই ভিডিওটিতে লক্ষ্য করুন, এই সিংহটিকে কোনো বিষাক্ত সাপ কামড় দেয়নি, বরং এই সিংহটি অন্য সিংহদের সাথে লড়াই করতে গিয়ে মাথায় বাজেভাবে আঘাত পেয়েছে, যার ফলে সিংহটির মাথার শিরার মধ্যে বাজেভাবে প্রভাব পড়ে। বন্ধুরা, সিংহরা সবসময় এটা চেষ্টা করে যাতে জঙ্গলের মধ্যে তাদের একার আধিপত্য থাকে, তাই তারা সবসময় তাদের রাজত্ব টিকিয়ে রাখার জন্য অন্য সিংহদের সাথে প্রতিনিয়ত লড়াই করতে থাকে। আর লড়াই করার পর দুটি সিংহই বাজেভাবে আহত হয়, আর এদের পরিণতি কিছুটা এরকম হয়। এই সিংহটি যে কতটা যন্ত্রণায় রয়েছে তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই সিংহটির কাছে বেশি সময়ও নেই, কিছুক্ষণের মধ্যেই সিংহটি মারা যাবে। আর এই সিংহটিকে দূরে দাঁড়িয়ে থাকা এই শিয়ালগুলো লক্ষ্য করেছে, আর এই শিয়ালগুলো সিংহটির মৃত্যুর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সিংহটি মারা যাওয়ার পর এই শিয়ালগুলো সিংহটিকে খাওয়া শুরু করে দিয়েছে। জঙ্গলের প্রাণীরা একে অপরের শিকার করার জন্য সবসময় জীবনের ঝুঁকি নিয়ে থাকে। এখন এই সিংহটিকে দেখুন, এই সিংহটি এই মহিষের বাচ্চাটির শিকার করার চেষ্টা করছে, কিন্তু মহিষের দলটি এই জিনিসটি লক্ষ্য করে ফেলে, আর মহিষের দলের ভেতর থেকে একটি বড় মহিষ এসে সিংহটিকে মারার জন্য এগিয়ে আসতে থাকে। আর সিংহটি নিজের জীবনের ঝুঁকি বুঝতে পেরে সেই মহিষের বাচ্চাটিকে সেখানে ফেলেই চলে যায়। কিন্তু সেই দিন সিংহটির কপাল খারাপ ছিল, কারণ সিংহটি সেখান থেকে পালাতে ব্যর্থ হয় আর মহিষদের দলের মধ্যে আটকা পড়ে যায়। আর এই সুযোগ পেয়ে সবগুলো মহিষ একত্রিত হয়ে সেই সিংহটির উপর আক্রমণ করে বসে, আর এক পর্যায়ে সিংহটিকে মারতে মারতে পুরোপুরি মেরেই ফেলে। আবার এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে এই সিংহটি একটি জেব্রার বাচ্চাকে শিকার করার চেষ্টা করছে, আর তখন মা জেব্রাটি তার বাচ্চাকে বাঁচানোর জন্য যথাসম্ভব চেষ্টা করতে থাকে, আর এক পর্যায়ে সিংহটির মুখে একটি জোরে লাথি মেরে সেই জেব্রার বাচ্চাটিকে বাঁচাতে সক্ষম হয়। জেব্রাটির লাথি সরাসরি সিংহের মুখে লাগার কারণে সিংহটি সাথে সাথে সেই জেব্রার বাচ্চাটিকে ছেড়ে দেয়। এই ভিডিওটি কুগার ন্যাশনাল পার্কে ধারণ করা হয়েছিল। এখানে একটি খুবই অদ্ভুত ঘটনা ঘটে। এই ভিডিওটিতে দেখা যায়, না জানি কোথা থেকে একটি হরিণ দৌড়ে এসে এই সিংহের দলের উপর ঝাঁপ দেয়, আর তখনই এই সিংহগুলো এই হরিণটিকে ধরে বসে, আর সাথে সাথে ধরে ছিঁড়ে খেয়ে ফেলে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।